हेलो फ्रेंड्स, गुड इवनिंग। वेलकम टू माय चैनल पॉलिस क्रिएशंस। अभी तो 7 बज चुके हैं और अभी टी टाइम है। मैं तो चाय पी रही हूँ विदाउट शुगर, नहीं ब्राउन शुगर लिया है मैंने, थोड़ा ब्राउन शुगर यूज़ किया। तो दोपहर में आज सोई नहीं, नींद नहीं आई मुझे। पता नहीं क्या हुआ, नींद आया नहीं आज। तो अभी गिटार टीचर आ गए हैं, मेरा बेटी उस घर में, मेरा जो स्टूडियो रूम है वहाँ पर सीख रहे हैं, और उसका हो जाने के बाद मैं जाऊँगी, मैं भी थोड़ा सीख लूँगी। आज क्या क्या सिखाते हैं देखते हैं आगे। चलो आप लोगों के साथ मैं शेयर ज़रूर करूँगी क्या आगे क्या होता है। अभी तो चाय का मज़ा ले लूँ क्योंकि सर में दर्द हो रहा है मेरा। बजा रही है, आप लोग सुन पा रहे हैं शायद। मेरा तो आज सेकेंड डे होगा क्योंकि फर्स्ट डे मैंने शुरू किया और आज सेकेंड डे होगा। मुझे पता नहीं क्या करूँगी क्योंकि टास्क था मेरा, वो दे पाऊँ कि नहीं पाऊँ। तो चलो देखते हैं आगे क्या होता है। मेरे साथ बने रहो और देखते रहो। ओके ভুল প্র্যাকটিস হয়ে যাবে একদম। কিছু বুঝতে পারবে না এরপরে, মানে আজকে বুঝতে পারবে, এরপরে থেকে আর কিছু বুঝতে পারবে না। আমি বলছি এইগুলো মুখস্থ রাখো, এটা মুখস্থ রাখলেই হবে, ওটা মুখস্থ রাখলে হবে। ওইগুলো পরপর অতগুলো একসাথে না প্রবলেম হয়ে যাচ্ছে, ওইটাই বলছি।
বলো। দেখো ফিঙ্গারিং এক্সারসাইজ, এখন লেফট হ্যান্ড এন্ড রাইট হ্যান্ড দুটো হাতেরই এক্সারসাইজ রয়েছে, ঠিক আছে? মানে এই সাইজটা ছিল শুধুমাত্র রাইট হ্যান্ডে ব্যালেন্স আনার জন্য, এই সাইজটা রাইট হ্যান্ডে তো ব্যালেন্স মানে মোটামুটি হাত চলছে, তো এখন লেফট হ্যান্ডে ব্যালেন্স আনার জন্য এটা প্লাস রাইট হ্যান্ড, ঠিক আছে? কি বলছে? ই ড্যাশ মানে 16, ই ড্যাশ 16 বলছে। তো কি বলছে 16 এ? জিরো, জিরো মিনস 16টাকে ওপেন একবার স্ট্রোক করো, যেরকম যেরকম ভাবে ধরো সেরকম ভাবে প্রপার ধরে, যেটা একটা নিচে থাকবে না। হ্যাঁ হ্যাঁ, জিরো আঙুল ইয়েতে রাখো, বডিতে রাখো আঙুল। হ্যাঁ জিরো হলো, তারপর কি বলছে? ওয়ান, ওয়ান মিনস 16 এ, ওয়ান মিনস ওখানে যে ফার্স্ট ফ্রেটটা আছে, ফার্স্ট ফ্রেট, হ্যাঁ ওখানে ওয়ান, একদম ওয়ান এখানেও দেবো। হ্যাঁ প্রেশারটা ওখানে হবে, এখানে নয়, কিন্তু এখানে হালকা জাস্ট স্ট্রোক হবে, ওয়ান একদম। তারপর কি আছে? টু, টু মিনস 16 এ, সেকেন্ড ফ্রেট অ্যান্ড সেকেন্ড ফিঙ্গার, ইয়েস টু। প্রেশার করো, আঙুল দিয়ে প্রেশার করো, নখ দিয়ে প্রেশার হচ্ছে তাই হচ্ছে না। হ্যাঁ টু, থ্রি, ফোর, হাত উঠবে না, এই হাত বডিতে থাকবে, তোমার রাইট হ্যান্ড বডিতে থাকবে। হ্যাঁ আরেকবার বাজাও, ই ড্যাশে জিরো, ঠিক তার মারছো, হ্যাঁ মারছো অন্য তারে, এগুলো উঠে যাবে আঙুলগুলো, হ্যাঁ। এবার দেখো তুমি সব ডাউন স্ট্রোক করছো, ডাউন আপ কিন্তু মেনটেন করতে হবে সব সময়, এখানেও তাই। চলো আবার জিরো, আচ্ছা আঙুলটাকে এখানে, হ্যাঁ ওখানে রাখতে, চলো জিরো, ওয়ান, টু, থ্রি, ফোর, সেম অ্যাজ ইট ইজ, নেক্সট স্ট্রিং জিরো, নেক্সট স্ট্রিং জিরো, ওয়ান, ইয়েস টু, টু করে দাও। কি আছে যে প্রপার বাজানোটা শিখে যাবে, এই নোট মানে পুরো কেটে ফেলবো, কোটা যদি তোমার মনে হয় পুরো কাটা সম্ভব কাটো, আর নাহলে কিছুটা রাখো, যতটা সম্ভব ছোট করো। নিয়ম কিন্তু তুমি কিন্তু এখানটা দিচ্ছ নখের জন্য, নিয়ম কিন্তু এখান থেকে। ঠিক আছে এটা করো, স্কেলটা মুখস্থ করো, এটাকে মুখস্থ করতে হবে, এ বি ফ্ল্যাট বি, সি সি শার্প, ডি ডি শার্প। এটা তো আমি না মুখস্থ মানে কি, আমি তো বুঝে বুঝে বলে দেব তোমাকে। হ্যাঁ তাহলেই হবে, বুঝে বুঝে টাইম নিয়ে নিয়ে বলতে হবে, হ্যাঁ বুঝে বুঝে বলতে হবে, ওই নিজে নিজে আমি কোনো কালে মুখস্থ করি, ফাঁকা সময় নিজে নিজে আওড়াবে বিষয়টা, মুখস্থ দেখে ওরা কল করেছে বলে আমি অসম্ভব ইতিহাসের পাতা মুখস্থ করে ওরা, হ্যাঁ জানো মাই গুডনেস, আমি দেখে আমি যে আমি পাবো না, আমাকে এইটুকু একটা দিয়েছিল অডিশনের সময়, মানে আমাকে দিয়ে 16 বার টেক করিয়েছে, তুমি ভাবতে পারো আমি তো রেগে যাচ্ছি, ফায়ার হয়ে যাচ্ছে, বলে আমি আমার মতো বলি, পুরো ব্যাপারটা বুঝে গেছি, এবার বলি থিমটা তো একই থাকবে, ধরো আপনি থেকে সেখানে আমি যাই আজ, মানে আমি তো যেটা আছে ধরো তোমার একটা কথা আছে, পেন আছে আমি কলম বলে দিলাম, ব্যাপারটা তো থিম ওইটাই তোমাকে বলতে হবে, তুমি ওখানে দাড়ি কমা পর্যন্ত তুমি নিজের মতো পুট করতে পারবে না, আমাকে যদি 16 বার করি আমি টাটা, আমার ইম্পসিবল, কেন অত কেউ করতে পারবে, ওরা করছে যারা করছে তারা নরমাল অভ্যাস আছে হয়তো তাই করছে, ওই ইতিহাসের পাতা মুখস্থ করা আমার পক্ষে সম্ভব না, আমি পারবো না, পড়ার জীবনে কোনোদিন মুখস্থ করিনি, বুঝে বুঝে পড়ে গেছি, হ্যাঁ ইতিহাসের পাতা মুখস্থ করাটাও হবে ঠিক না, বোঝাটাই ঠিক পাতা, আমি 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 পড়তে আমি যে জন্য ছেড়ে দিয়েছি, পরের দিন বলছে তুমি আজ আমি না, আমার এমনি ডিস্টেন্স প্রচুর, সলটাকে সম্ভব না সংসার ছেড়ে, আর সেকেন্ড হচ্ছে তারপরে ওখানে আর ওই মুখস্থবিদ্যা, আর তারপরে ইন্ডাস্ট্রির অনেক কিছু জানলাম টানলাম,
যার জন্য আমি বলি সম্ভব না, আমি করতে পারবো না এখানে ভিতরে। আমি যা আছি আমি ওই নিয়ে ঠিকঠাক আছি। ওখান থেকেই কল করেছিল ওরা, ওখান থেকে আমাদের ইনস্টাগ্রাম থেকে কল করেছিল। ইভেন আমাকে ফার্স্ট ফটোশ্যুট হয়েছে আমার বাড়িতে, ফটোগ্রাফার এসছে বাইরে যায়নি উনি, জি না আমার ইনস্টাগ্রাম থেকে অফার করেছে এই পিছনটাতে শ্যুট করেছে। ওর একটা মানে শাড়ি শ্যুট ছিল, আমি হচ্ছে কি ফার্স্ট করেছি। উনি টলিউডের মানে ওই করে ফটোগ্রাফার সৌরভ ব্যানার্জি। আমি পুরো সেই আমার সেই হিসেব থেকে এসেছি, দক্ষিণ কলকাতা থেকে না কোথার থেকে এসেছি। সাড়ে আটটায় রওনা দিয়েছে বাড়িতে এসে বলছে 12:30। আমার পিছনটাতে পুরো শ্যুট রয়েছে, আমার ওই ব্যাক সাইড ভিউ টোটাল এসে শ্যুট করে নিয়ে যাবো। যাবো না আমি ভাই, ঠিক আছে ফিঙ্গার রেজিস্ট্রেশনটা করো। হাতটা হাতটা দেখবে স্মুথ হয়ে গেছে, নেক্সট দিন যদি দেখবে মনে হচ্ছে মনে হবে কত স্মুথ বাজাচ্ছে। ওকে রেগুলার 15 মিনিট 20 মিনিট এটা না কেটে হবে না, এটা কেটে দিতে হবে, আরে কাটতে হবে অফকোর্স। ঠিক আছে না আছে না আছে না, এই তো বলছো জল চলো বাদি তো। এসো গুল্লু কো মে পকড় কে রাখি কিউকি উসসে সবে ডাকতে হ্যায়। চল 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 ওকে ওকে বাইরে ঠান্ডা আছে না, বিশাল ঠান্ডা, ঠান্ডা পড়ে নি তো এবার সব এত সোয়েটার জ্যাকেট পরে ঘুরে গেল। আমার পড়তে গাড়ি চালানোর জন্য, গাড়ি চালানোর ঠান্ডা হাওয়া লাগে, ডেঞ্জারাস। এবার কিন্তু সেই লেভেলে ঠান্ডা পড়েনি, না না সেই লেভেলে না, ডিসেম্বর হাত জমছে না তো, হাত যতক্ষণ না জমবে ততক্ষণ এবার ঠান্ডা কমেও গেছে আস্তে, ধীরে ধীরে তো কমছে না, পরে তখন বুঝি হাত টন টন করে জমে যায় গাড়ি চালিয়ে। হ্যাঁ নোক কাটতে হবে। মেরে নাখুন নে থোড়া প্রবলেম কিয়া মুঝে, কিউকি নাখুন কো কাটনা হোগা, আদারওয়াইজ মে আজ উতনা প্র্যাকটিস নেই কর পাই। টাস্ক তো নয়া টাস্ক দেকে গয়ে হ্যাঁ, মগর উতনা প্র্যাকটিস নেই কর পাই কিউকি নাখুন সে মেরা জো নেল হ্যায় না উসকো কাটনা পড়েগা, মেরা ফেভারিট নেল। तो फ्रेंड्स आज का जो शाम का ब्लॉग है ना इससे मैं शेयर कर लिया, क्योंकि आज सुबह से कोई ब्लॉग नहीं बनाई तो मेरा शाम कैसा बीता। अभी तो मुझे डिनर बनानी है और फिर लाइव में जाना है। तो फ्रेंड्स आज का जो ब्लॉग है ना मैं यहीं पर एंड करूँगी, क्योंकि फिर मिलेंगे ठीक है नेक्स्ट कोई अच्छा वाला कंटेंट के साथ। तो आज के लिए इतना ही, फिर मिलते हैं, चलो बाय बाय।